আমরা সাধক হতে পারিনি, আমরা শিষ্য হয়েছি ঠিক। মা গো, সাধকদের মধ্যে কলহ নেই, সাধকরা কলহ করে না। নামের চাষার শুধু নাম করেই আনন্দ, নামের চাষা খোঁজ করে না যে বীজটা কোথার থেকে এলো, গাছটা লাগিয়েছে কে, গাছটায় জল ঢাললো কে, এক কুইন্টাল আম বিক্রি করবে কে। নামের চাষা কিন্তু এগুলোর খোঁজ রাখে না, নামের চাষার নাম করে আনন্দ পেওয়া। তাই গুরু আমাদের কি করে জানেন, গৌর হরি বলেছেন, গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করি এমন এভব সংসারে এমন দয়াল আমি নাহি দেখিয়া কোন জন। পুনঃ পুনঃ আমরা কেন গাইব, পুনঃ পুনঃ গাইব এই কারণে, কারণ চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবা তোমাকে বন্দি করে হয়ে আছে অচেতন, গুরুদত্ত মন্ত্র বিজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ, সাদিষ্টাং লিঙ্গধরে চন্দ্রসাদে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ডে সুশোভন, দ্বিপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবে দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধতে অপাকিত সেই যুগল। মা গো, শান্তি নেই তিলক ফোটায়, শান্তি নেই মালাই ঝোলায়, শান্তি নেই অসনে বসনে, ধর্মও নেই তিলক ফোটায়, ধর্ম নেই অসনে বসনে, ধর্ম নাই মালাই ঝোলায়। তাহলে ধর্ম আছে কোথায়? ধর্ম আছে ত্যাগে, সংযমে, সত্যে আর ব্রহ্ম চলছে। নিতাই গৌর হরি হরি বল। তাই গৌর হরি আজ কি করছেন, শিবা সঙ্গনে নাম করছেন, শিবাসের বাল্য বিধবা ভাইজি নারায়ণী আছে। আর নাম করতে করতে প্রভুর মুখে ছিল চর্বিত তাম্বুল, নারায়ণী নারায়ণী এই তাম্বুলটা একটু ধরো তো। নারায়ণীর হাতে প্রভু আমার তাম্বুলটা ধরতে দিচ্ছে, নারায়ণী তাম্বুলটা ধরে আছে, প্রভু আমার নাম প্রেমে মত্ত হয়ে উঠেছে। নাম করতে করতে প্রভু আমার ভুলে গেছে, নারায়ণী ভাবছে এই তরবি তো তাম্বুল এখন আমি রাখবো কোথায়, যদি এটা এসে কোনো কিছুতে খেয়ে নেয়, যদি আমি কোথাও রাখি কিছুতে খেয়ে নিলে আমি কি করব, আবার প্রভুর প্রসাদিত নদীতে ফেলে দেওয়া যায়। তাই নারায়ণী কোনো উপায় না পেয়ে হা গৌরাঙ্গ বলে তাম্বুল কখন করিল, কখন করিল সেদিন হতে নারায়ণী গর্বের সঞ্চার হইল। আর তখনকার দিনে সমাজপতিদের শাসন, ওই প্রভুর চর্বিত তাম্বুল খেয়ে নারায়ণী বাল্য বিধবা গর্ভবতী হয়েছে। দু মাস পাঁচ মাস হতে না হতে চারিদিকে জিনিসটা ছড়াছড়ি হয়ে গেল, চারিদিকে খবর পড়ে গেল, শিবাস ভাইজির সময় জানা জানি হলো। শিবাস বলছি ছি 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 মা, পাঁচজনে পাঁচ কথা বলা বলি করছে, তুই নাকি গর্ভবতী হয়েছিস? ছি ছি মা ছি, এটা তুই কি করেছিস মা, আমি সমাজে মুখ দেখাবো কেমন করে? তুই না বাল্য বিধবা, তুই গর্ভবতী হয়েছিস? ছি ছি মা ছি। নারায়ণ বলছে তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানি না, যা জানে আমার গৌর হরি জানে। কি বললি নারায়ণী, তুই এমন ভাবে আমার গৌর হরিকে কলঙ্ক দিস না, নারায়ণী তুই এমন ভাবে আমার গৌরকে কলঙ্ক দিস না, সে যে অকলঙ্ক গৌরচন্দ্র, তুই এমন ভাবে গৌর হরির নামে কলঙ্ক দিস না। নারায়ণী বলছে আমি তিন সত্যি করে বলছি, সত্যি
সত্যি সত্যি আমি কিছুই জানি না, যা জানে আমার গৌর ঘর জানে, আমার গর্ভে সন্তান কি করে এলো আমি কিছুই জানি না। এদিকে সমাজপতির দল এসে হাজির, শিবাস ছি 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 শিবাস, এই তোমার বাড়িতে নাম সংকীর্তন হচ্ছে, এই সারা রাত্রি কোপার দিয়ে তোমার বাড়িতে কীর্তন হয় বুঝি, সারা রাত্রি ধরে তুমি নাম কীর্তন করো তাই না, বলো শিবাস বলো, তুমি বলো শিবাস, তোমার ভাইজি নারায়ণী গর্ভবতী হলো কি করে? শোনো শিবাস, আজ থেকে তোমার জন্য নবদ্বীপের পথ ঘাট সব বন্ধ, আজ থেকে তোমার নাপিত বামুন সব বন্ধ, ক্ষমা করুন সমাজপতিগণ, ক্ষমা করুন, ক্ষমা করুন সমাজপতিগণ, না তোমার এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তোমার বাল্য বিধবা ভাইজি নারায়ণী সে গর্ভবতী হয়েছে, পাশেই ছিল নারায়ণী দাঁড়িয়ে, নারায়ণী তুমি না বাল্য বিধবা, তুমি গর্ভবতী হলে কিভাবে? নারায়ণী বলছে আমি কিছুই জানি না, যা জানে আমার গৌর ঘরে জানে। ও গৌর ঘরে জানে না, গৌর ঘরে মানে কে? নিমাই। ও নিমাই, তুমি তো খুব বড় পণ্ডিত হয়েছ তাই না, নাম কীর্তন করছো সারা রাত্রি ধরে কোপার দিয়ে কীর্তন, আমরা কিছু বুঝি না ভেবেছো, কোপার দিয়ে কি তুমি এই সকল কার্য করো? ছি 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 ছি, বলো নিমাই বলো, ওই নারায়ণীর গর্ভের অবস্থার জন্য দায়ী কে? নিমাই বলে আমি জানি না, সেটা আপনারা নারায়ণীর গর্ভকে জিজ্ঞাসা করুন। সমাজপতিগণ নারায়ণীর গর্ভকে জিজ্ঞাসা করছেন, বলো কে তুমি, তোমার পিতা কে, আর তোমার কর্মই বা কি? নারায়ণীর গর্ভ থেকে উত্তর বেরিয়ে এলো, আমি হলাম বৃন্দাবন দাস, আমার পিতা হলেন যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হচ্ছেন আমার পিতা, আর আমার কর্ম হলো শ্রী গৌরাঙ্গের রূপ ও গুণকথা বর্ণনা করে কাব্য রচনা করা, সেই কাব্যের নাম হলো চৈতন্য ভাগবত। চমকে উঠলেন সমাজপতিগণ, একই একই, এরা তো কেউ সাধন মার্গে যায় না, এরা তো কেউ সাধন ভোজন করে না, সাধন ভোজন না করলে তো গৌরকে জানা যায় না, এরা গৌরের তত্ত্ব কথা জানলো কি করে? হে ভক্তমণ্ডলী মায়েরা ও আমার ভক্ত সুধী বাবারা, নারায়ণীর গর্ভ থেকে উত্তর বেরিয়ে এলো কেন? ভগবান নবদ্বীপে এসে ভক্ত তৈরি করলেন। আমি পূর্বেই বলেছি নবদ্বীপে সব ছিল, দর্শন ছিল, পাণ্ডিত্য ছিল, সাহিত্য ছিল, ব্যাকরণ ছিল, কিন্তু ছিল না শুধু ভক্তি। মহাপ্রভু আমার ভক্তির বীজ রোপণ করলেন, ভক্ত তৈরি করলেন, আর ভক্ত আর ভগবানের মিলন ঘটাবেন বলে। কেন? কারণ যেখানে ভক্ত নেই সেখানে ভক্তি নেই, আর যেখানে ভক্তি নেই সেখানে ভগবান নেই। ভক্ত, ভক্তি আর ভগবান, এরা একে অন্যের পরিপূরক। তাই গৌরভটি আমার কি করলেন, শিবাস ভাইজি নারায়ণীর গর্ভ থেকে গর্ভের সন্তানকে কথা বলিয়ে শিবাসের নারায়ণীর কলঙ্ক মোচন করলেন, নবদ্বীপে প্রভু ভক্ত তৈরি করলেন, আর ভক্ত তৈরি করে প্রভু ভক্ত আর ভগবানের মিলন ঘটালেন। এই সকল দৃশ্য দর্শন করে আজ বাসুদেব ঘোষ আমার কলম দিচ্ছে, ওগো কহ সখী কি বা করি
কিছু কিছু হলো না রে, বলে আমার ভাগ্যে কিছু হলো হলো না রে, কিছু আমার ভক্তি কিছু হলো সাজাবা বিফলে গেল ওহে দয়া আমার আশা যাওয়া গেল 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 জন
করিয়ে জনমে এ জনমে কিছু হলো মানে হলো আমারে মানো জানম মানে বিফলে কহ সখি কিবা করি কি হবে উপায় সঙ্গরি এ সববাসুর হিয়া ফাটি যায় সঙ্গরি মানে শুনে এই সকল শুনে বাসুদেবের আমার হিয়া ফেটে পদকর্তা বাসুদেব ঘোষের লেখা এই পদ মাধব গোবিন্দ বাসু এই তিন ভাই যাহার কীর্তনে নাচেন আমার গৌরাঙ্গ গোসাই এবার আমরা বৃন্দাবনে যাব ও বাবা সব যাবেন তো যাবো যাবো সব যাবেন না বাবার বৃন্দাবন এই শোনো শোনো এই মায়েরা বাবারা ভাবছে কি বৃন্দাবন তো অনেক দূর রাস্তা টাকা পয়সা দরকার কি করে নিয়ে যাবো বলো কেউ তো হাত তুলছে না ও আচ্ছা মায়েরা কে কে বৃন্দাবন যাবেন গো দুটি হাত তুলে বলুন ও বাবা বিনে পয়সায় নিয়ে যাওয়া হবে কোনো পয়সা লাগবে না হ্যাঁ মায়েরা বাবারা এটাই ভাবছে অনেক পয়সা দরকার একবার সকলকে হাত তুলুন দু হাত তুলে রাধে 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 হাত তুলতে কষ্ট হচ্ছে তাই চলে রে আমার মন ও মা যাবেন না বড় গাড়ি আছে চিনতে নেই মধুর বৃন্দাব যমুনার ধারে ধারে তমালে রো চলে রে আমার মন
রামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এই বলিয়া রাধে রাধে বল, 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 রাধে 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 বল, জয় জয় রাধে বল, রাধে রাধে বল, সুন্দর কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়, জয় শ্যাম সুন্দর কি জয়, জয় রাধা রানী কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়। এদিকে মায়ের হাত তুলে, মায়ের হাত নেই গো, রাত্রির বেলা যাবে না। আচ্ছা আচ্ছা, রাত্রি হয়ে গেছে। সকালবেলা হলে একটু ভাবনা চিন্তা করে দেখতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হে ভক্তমণ্ডলী, আমার শব্দেও ভক্তগণ বাবারা, এবার যে আমরা বৃন্দাবনে এলাম, এবার আমরা চণ্ডীদাস নিয়ে একটু জানি, কে ছিল এই চণ্ডীদাস আর কে ছিল এই রাবি। এই চণ্ডীদাস সম্পর্কে আজ আমরা আলোচনা করব। কোন এক মহাপুরুষ এলেন যে তিনি শুধু সেখানের ভক্তদেরকেই কৃপা করেন এমন তো নয়, তেনারা আসেন কেন এই আমার মতো, আমার মতো পাপী জীবকে উদ্ধার করার জন্য গ্রামে গ্রামে তেরা এসেছেন। মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বনপথ দিয়ে যাচ্ছিলেন, তখন মহাপ্রভু শুধু ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে নাম দেননি, তিনি কোল, ভীল, নাগা, সাঁওতাল, মুন্ডা এদের সকলকে নাম প্রেম বিতরণ করেছিলেন। এই চণ্ডীদাস কে গো? এই চণ্ডীদাসের জন্ম হয়েছিল কোথায়? চণ্ডীদাস ছিলেন একজন মাতৃসাধক, পরে তিনি কৃষ্ণ কথা, কৃষ্ণ কাব্য আলোচনা করেছেন। কেউ বলে চণ্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার নানুর গ্রামে, আবার কেউ বা বলেন চণ্ডীদাসের জন্ম হয়েছিল বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। তো সেই সকল সম্পর্কে আমাদের অনেক মতভেদ আছে।
চণ্ডীদাসের জন্ম বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে হয়নি। চণ্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার নানুর গ্রামে। নানুরও যেমন আছে বাসুলি দীঘি আছে, মা বাসুলির মন্দির আছে, চণ্ডীদাস উদ্যান আছে, ঠিক সেই রকম বাঁকুড়া জেলাতেও আছে বাসুলি মন্দির, বাসুলি দীঘি, চণ্ডীদাস উদ্যান। তো এই সকল দেখে কেউ কেউ বলছেন চণ্ডীদাস হলেন বীরভূম জেলার নানুর গ্রামের, আর কেউ বা বলছেন চণ্ডীদাস হচ্ছেন বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের। কিন্তু না, চণ্ডীদাস কোনো এক সময় ছাতনায় এসেছিলেন। ছাতনায় ঠাকুর ঘরের গোয়াল পরিবারে তার লেখা কিছু পুঁথিপত্র পাওয়া যায়। ঠাকুর পরিবারের গোয়াল ঘরে তার লেখা পুঁথিপত্র দেখে বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের লোক বলছেন চণ্ডীদাস হলো বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। এই সকল সম্বন্ধে অনেক রিসার্চ করছেন বটে, কিন্তু রিসার্চ করলেও তারা একমত হতে পারেন। কেন না, চণ্ডীদাস কোনো একজন ব্যক্তি নয়, চণ্ডীদাস হলেন তিনজন ব্যক্তি। যেমন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস ও বড়ু চণ্ডীদাস। এই চণ্ডীদাস ছিলেন কে? এই চণ্ডীদাস ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয় সখা, নাম তার সুবল। আর রামী কে ছিলেন? রামী ছিলেন শ্রী রাধারানীর ননদিনী কুটিলা, তার নাম হলো রজকিনী রামী। তো তারা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন কি করে? নানুর গ্রাম বীরভূম নাম করিল লীলা রোগোড়া। চণ্ডীদাসের জন্ম হলো।
চণ্ডীদাসের জন্মের পর চণ্ডীদাসের মা মারা গেল। মাতার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করল চণ্ডীদাস, সংসারে নেমে এলো অভাব অনটন, শত দুঃখ, দুবেলা দু মুঠে পেট ভরে খেতে পায় না, চলে না আর সংসার, ছোট্ট ভাই নকুল বড়ই ছোট, খিদের জ্বালা সে সহ্য করতে পারে না, পিতা ভবানী প্রসাদ, যাজক ক্রিয়া করে যা পায় তাতে তার আর সংসার চলে না, খিদের জ্বালা চণ্ডীদাস আর সহ্য করতে পারে না, বলে এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছে গিয়ে আমি কি করব, আমার পিতা বৃদ্ধ হয়েছে, ওই পিতাকে রেখে ছোট্ট ভাইকে রেখে যে চলে যাব তাও তো হয় না। ওই চণ্ডীদাস কানতে 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 মনে পড়ল ওই মা বাসুলি মায়ের কথা, মা বাসুলি মায়ের চরণে গিয়ে আশ্রয় নিলেন। চণ্ডীদাস মা বাসুলির চরণে আছা রেখে খেয়ে কানছেন আর মাকে ডাকছেন, মা মা করে মাকে বারবার ডাকছেন, ওই জয় তারা জয় ছেলের কান্না কি মা সইতে পারে,
পারে না, ছুটে বেরিয়ে এলেন জমিদার বাবু। কে তুই, এমন করে কাঁদছিস কেন? চোখের জল মুছতে মুছতে চণ্ডীদাস বলে, আমার ক্ষুধে পেয়েছে মা, আমি যে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাই না। আমার ছোট ভাই নকুল বড়ই ছোট, আমার পিতা মৃত্যু হয়েছে, সংসার যে আর চলে না, তাই আমি এই অভাব অনটনের কথা আমার বাবা মাকে জানাতে এসেছি। জমিদার মশাই বলে, নাম কি তোমার? আমার নাম চণ্ডী ঠাকুর। ও শোনো শোনো, আজ থেকে তোমায় আর কাঁদতে হবে না, আজ থেকে তুমি মায়ের মন্দিরে পূজারী হয়ে যাও। বিনিময়ে দুপুরবেলা পাবে তুমি দুমুঠো অন্নের ভোগ, আর রাত্রের বেলা পাবে তুমি লুচি আর আলুর দম। তুমিও খাবে আর তোমার বাবা ভাইয়ের জন্য বাড়ি নিয়ে যেতে পারবে। আর শোনো, ওই মাসিক বেতন হবে তোমার 5 টাকা। আর আমার মা বোনেরা যারা পুজো দিতে আসবে, মায়ের মন্দিরে যা দক্ষিণা পড়বে সেটা তোমার। খুশি হয়ে চণ্ডীদাসের আনন্দ আর ধরে না। বাবা বাবা, কি হয়েছে রে চণ্ডী, কি হয়েছে? তুই এমন ভাবে ছুটে আসছিস কেন? জানো বাবা, জানো জানো বাবা, ওই যে মন্দিরের জমিদার বাবু, মন্দিরের জমিদার বাবু আমাকে আজ মায়ের মন্দিরের পূজারী করে দিয়েছে। ও তাই নাকি? কিন্তু বাবা, তোর যে এখনো উপনয়ন হয়নি, অর্থাৎ কইতে না হলে তো পূজোর কাজের অধিকার দেওয়া যায় না। তাই আয়, তোর উপনয়নটা আমি আগে সেরে দিই। ভোজদেব গোস্বামীকে ডেকে চণ্ডীদাসের উপনয়ন দিয়ে দিলেন। চণ্ডীদাসের উপনয়ন হয়ে গেল। চণ্ডীদাসের উপনয়ন হয়ে গিয়ে চণ্ডীদাস মন্দিরে চলে গেলেন। চণ্ডীদাসের কাজ আজ মায়ের মন্দিরে পুজো করা আর মায়ের সেবা গান রচনা করা। আর চণ্ডীদাস সকালবেলা কি করছে? সকালবেলা বসে বসে মায়ের গান রচনা করছে। চণ্ডীদাস সকালবেলা মায়ের গান কেমন লিখছে? শুভ দে বড় দে কালী, শুভ দে বড় দে জয় কালী, কালী গোপালিনি ত্রিমুণ্ড বলিনি, তুই পালিনি ত্রিমুণ্ড বলিনি, কালী যে জগতি, কালী গোপালিনি নিমুণ্ড মালিনি, তুই যে বৌমা জগৎ চিন্তা মলি, কালী গোপালিনি ত্রিমুণ্ড বলিনি, তুই বিশ্বপশোবিনী জগত জননী, বিপদ তারিণী নিমুণ্ড মালিনী, জগত জননী বিপদ তারিণী নিমুণ্ড মালিনী, শুভ দেবরাধে জয় কালী, শুভ দেবরাধে জয় কালী, শুভ দেব হরিপদ।
বেলা হয়েছে, স্নান সারতে হবে না? এই হরিপদ দে 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 দে, তেল গামছাটা দে, স্নানটা সেরে আসি, দে তেল গামছাটা দে, স্নান সারতে যাবে। এমন সময় আর একটা পদ মনে পড়ে গেছে, ও হরিপদ দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটা পদ আছে লিখিনি, দাঁড়া। বিশ্ব শোভিনী জগত জননী বিপদ তারিণী নিমুন্ড মালিনী, বিশ্ব শোভিনী জগত জননী বিপদ তারিণী বিশ্ব শোভিনী জগত জননী বিপদ তারিণী নিমুন্ড মালিনী, বিশ্ব শোভিনী ভগত জননী বিপদ তারিণী নিমুন্ড মালিনী। শুভ দেব রদে জয় কালী, শুভ দেব রদে জয় কালী, শুভ দেব রদে জয় কালী, শুভ দেব রদে জয় কালী। চণ্ডীদাস পদ রচনা করে আর গেছেন কোথায়? ওই বাসুলি দিঘিতে স্নান করতে। বাসুলি দিঘিতে স্নান করতে গিয়ে দেখছেন কি, একটা লাল পদ্ম ফুল ওই বাসুলি দিঘির জলে ভেসে বেড়াচ্ছে। একটি রক্ত কমল ওই বাসুলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়, একটি রক্ত কমল ওই বাসুলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়, রক্ত কমল বাসুলি দিঘিতে তরঙ্গে ভাসিয়া যায়, দেখে রক্ত কমল জলে ভাসে, রক্ত কমল জলে ভাসে, রক্ত কমল জলে ভাসে, রক্ত কমল টলমল 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 করে জলে ভাসে, রক্ত কমল টলমল 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 করে জলে ভাসে, রক্ত কমল কাল বল কাল বল কাল বল করে আমার জলে ভাসে, রক্ত কমল কাল বল কাল বল কাল বল করে বলে ভাসে, হরি হরি বল কাল বল কাল বল করে বলে ভাসে, রক্ত কমল কাল বল কাল বল কাল বল করে বলে ভাসে, রক্ত কমল কাল বল কাল বল কাল বল করে আমার জলে ভাসে, রক্ত কমল। চণ্ডী ঠাকুর আমার ওই রক্ত কমলটি তুলে এনে
আর মায়ের পায়ে নিবেদন করছে, মায়ের পায়ে রক্ত কমলটা নিবেদন করছে। ওম করাল বদনং ঘোরং মুক্ত কেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যং মুণ্ডমালা বিভূষিতং সদ্য ছিন্ন শিরো বামার্ধং পরমং ভুজং অভয়াং বরদং চৈব দক্ষিণারুদ্ধ পালিতং কণ্ঠ ভক্তি মুণ্ডালি বলরুদ্ধির চরি চর্চিতং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিব সমাদাত্রী সদ্দানবস্তুতে যা দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সদ্দানবস্তুতে সৃষ্টি স্থিতি বিরাশনম শক্তিভূতে সনাতনি গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমঃ। যেই না মায়ের চরণে উল্টি নিবেদন করেছে, আর চণ্ডী ঠাকুর দেখছে কি, চণ্ডী ঠাকুর দেখছেন মায়ের চরণে আর ফুলটি নেই। চণ্ডী ঠাকুর মায়ের চরণের ফুলটি দিয়ে পেছের কোথায় জানেন, ফুলটি পড়েছে মায়ের মাথার উপরে, ফুলটি নিবেদন করছে পায়ে গেল মাথায় উপরে। ও মা, ও মা বল মা, পায়ে পায়ে দেয় অঞ্জলি আর মাথায় দেয় অর্ঘ, তাহলে তুই বল মা, তুই বলে দে তোর চরণের ফুল মস্তক উপরে গেল কি করে, তুই বল মা বল, তুই যতক্ষণ না বলবি, তুই যতদিন না বলবি, এই আমি তোকে বলে দিলাম মা, আমি তোর জল স্পর্শ করব না, আমি জল স্পর্শ পর্যন্ত করব না মা, তুই বলে দে মা তোর চরণের ফুল মস্তক উপরে গেল কি করে। ছয় দিন ছয় রাত্রি অতিবাহিত হয়ে গেল, চণ্ডী ঠাকুর ছয় দিন ছয় রাত্রি অতিবাহিত হয়ে গেল, চণ্ডী ঠাকুর কিচ্ছু খায়নি। এবারে চণ্ডী ঠাকুর খায়নি ছয় রাত্রি ছয় দিন না খেয়ে উপবাসে থেকে গেল। চণ্ডীদাসের প্রাণ যায় যায়, মা বাসুলি ভাবছে এবার কি হবে, এবার যদি আমি না যাই তো তারা মায়ের কলঙ্ক হবে, মা তারা আমার কলঙ্ক হবে। এবার মা তারা এসে বলে চণ্ডী বাবা, চণ্ডী আয় বাবা, আয় বাবা, এই দেখ না, দেখ বাবা আমি তোর জন্য পরমান্ন এনেছি, তুই খেয়ে নে বাবা একটু। না মা, তুই যতক্ষণ না বলবি, তুই যতদিন না বলবি, আমি জলস্পর্শ পর্যন্ত করব না। না বাবা চণ্ডী একটু খেয়ে নে বাবা, আয় বাবা। না মা, না আমি খাবো না, তুই আগে বল মা যে তোর চরণের ফুল মস্তক উপরে গেল কি করে, যতক্ষণ না তুই বলবি আমি ততক্ষণ জলস্পর্শ পর্যন্ত করবে না। হে ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত যখন শক্ত হয় ভগবানের তখন পরাজয়, ভক্তের হাতে ভগবান বাঁধা। তাই ভক্ত যখন খাচ্ছে না দেখে মা চণ্ডী বলছে বাবা তুই খেয়ে নে বাবা, আমি তোকে বলছি শোন, আমি তোকে বলছি আমার চরণের ফল মস্তকে পড়ে গেল কি করে। শোন বাবা চণ্ডী, এখানের জমিদার দুর্লভ রায়, এই জমিদার দুর্লভ রায় খুব অত্যাচারী, তার অত্যাচারিতে গ্রামের বউ বেটিরা কেউ টিকতে পারে না।
তার অত্যাচারে ঘরের বউ বেটিরা কেউ টেকতে পারে না। তার অত্যাচারে গ্রামের বউ বাটিরা বাইরে বেরোলে তাদের তুলে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে। আর এই বাসুলি মন্দিরে যদি অন্য কোনো দেব দেবীর পুজো হয় তাহলে তাদের প্রাণ দণ্ড হয়। তো শোন বাবা চণ্ডী, এখানে একজন বিষ্ণু ভক্ত ছিলেন। সেই বিষ্ণু ভক্ত কি করতো জানিস? সারা রাত্রি গোপনে গোপনে হরি পুজো করে, আর সেই হরি পুজোর ফুলটি বাসুলি দিঘির জলে ভাসিয়ে দিয়েছে। সেই বাসুলি দিঘির জলে ওই ফুলটি ভাসিয়ে দিয়েছে। আর সে কেমন ভক্ত জানিস বাবা? সে কোনো যেসব ভক্ত নয়, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ডাক্তার চতুর নয়, ইঞ্জিনিয়ার চতুর নয়, প্রফেসর চতুর নয়, উকিল চতুর নয়, আমরা কেউ চতুর নই। যেজন হরি ভক্তি পরায়ণ সেই হয় চতুর। তাই জানিস বাবা চণ্ডী, ওই ফুলটি এনে আর বাসুলি দিঘির জলে ভাসিয়ে দিয়েছে। আর সে কেন চতুর ভক্ত জানিস? সাদা পদ্ম দিয়ে বিষ্ণু পুজো হয়, সাদা পদ্ম দিয়ে তো মায়ের পূজন হয় না। তাই ওই ভক্ত ভালো করে ফুলটিতে সিঁদুর লাগিয়ে আর বাসুলি দিঘির জলে ভাসিয়ে দিয়েছে, যাতে না কেউ বুঝতে পারে। আর সেই ফুলটি তুই এনে আমার চরণে দিয়েছিস। জানিস বাবা, শাস্ত্রে আছে হরি হওয়ার এক আত্মা সর্বজনে কয় আজবধি কে কার গুরু হয়নি নির্ণয়। তাহলে বলতো বাবা, শিবের গুরু যদি রাম হয় আর রামের গুরু হয় শিব, তাহলে আমি হলাম শিব জায়া। রাম যদি শিবের গুরু হয় তাহলে আমার গুরু কে? আমার গুরুও তো সেই রাম। তাহলে তুই বলতো বাবা, তুই গুরু পূজার ফুলটি আমার চরণে দিয়েছিস, তাই ভুল বল, ওই গুরু পূজার ফুল কি কেউ চরণ নিতে পারে? তাই ওই ফুলটি আমি চরণে নিয়েছি। তা ও মা, তোরও আবার গুরু আছে নাকি বাবা? হ্যাঁ গো, আমারও তো গুরু আছে। গুরু থাকবে না? গুরুই তো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, গুরুই তো ভক্ত আর ভগবানের মাঝখানে মিলন ঘটায়। কে গুরু? গুরু ছাড়া কি আমরা রাস্তা পেতে পারি, পথ পেতে পারি? তাই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় গুরু। ও মা, ও মা, তুই একবার তোর গুরুকে দেখাবি মা? তোর গুরুকে একবার দেখাবি? তুই দেখবি বাবা, তুই আমার গুরুকে দেখবি? আমার গুরু কেমন দেখতে জানিস? আমি কি রূপ হেরিনু ওই মধুর মূরতি প্রীতি রসে রসা, আমি কি রূপ হেরিনু মধুর মূরতি প্রীতি রসে হয়তা বলি হ্যাঁ লাই মনে
সেবা তো ল না দেব, সেবা তো ল না দেব, সেবা তো ল না দেব, প্রভু দেখি নাই গো সেবা তো ল না দেব, রূপ প্রভু দেখি নাই গো সেবা তো ল না দেব। নবজলধর বদনে সুন্দর বরণ চিকন কালো অঙ্গেরি বরণ রজত কাঞ্চন গলে কদম্বের মাল, তো মা তোরও আবার গুরু আছে মা? ও বাবা গুরু না হলে তো কিছু হয় না, গুরু আমাদের কি করে জানিস? মনে বাবলা গাছের কসলে গেছে, এ মনে বাবলা গাছের কসলে গেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাগরে, গুরু আমার মনের ময়লা যাবে কে বলে, গুরু আমার মনের ময়লা যাবে কে বলে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাগরে, গুরু আমার মনের ময়লা যাবে কে বলে, গুরু আমার মনের ময়লা যাবে কে বলে, গুরু আমার মনের ময়লা যাবে কে বলে, একটা ধোপার মেয়ে
রজকিনী রামি, রামি কি করতো প্রতিদিন বাসুলি মন্দিরে কাপড় কাচত, আর বাসুলি দেখিতে চণ্ডী ঠাকুর মাছ ধরত। আর রামি আর চণ্ডীদাসে মিলে প্রতিদিন দুজন দুজনের সঙ্গে দেখা করত। আর দেখা করতে গিয়ে রামি চণ্ডীদাসের সঙ্গে যে দেখা করত, তো চণ্ডীদাস রামিকে দেখে গান করত আর মনে মনে করত, এটাই কি চণ্ডী ঠাকুর, এটাই কি চণ্ডী ঠাকুর। একবার ডেকে দেখি না, বলে ও ঠাকুর, ও ঠাকুর, বলে মাছ হলো, মাছ হলো, হ্যাঁ গো মাছ হয়েছে, বলে মাছ এখনো হয়নি তবে হব হব করছে করছে। মানে রামি আর চণ্ডীদাসের প্রেম এখনো হয়নি, প্রেম হব হব করছে, মিলন হয়নি এখনো। তাই চণ্ডীদাস মাছ ধরছে আর রামি একটা গান করছে, আর গানের তালে তালে রামি কাপড় কেচে যাচ্ছে। তো রামি আর চণ্ডীদাসের